तुझे इतना साजन तेरा चाहे तुझे হ্যালো আসসালামু আলাইকুম, আমি লিমা, বাংলাদেশি ব্লগার মম লিমাস চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। তো এর আগের ব্লগে আপনাদেরকে কথা দিয়েছি যে আমরা নেক্সট কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এসেছি পটপানক সি বিচে। তো সি বিচে আসার সাথে সাথেই আমাদের একটা বিপদ আসলো। কি একটা অবস্থা, এখানে আসার সাথে সাথে চাকাটা পাঞ্চার হয়ে গেল। এখন এখন ভাইয়া একটা ভাইয়া আসে আমাদেরকে নিয়ে যাবে, আর এদিকে নাবিহা শুরু করছে ওকে আইসক্রিম কিনে দিতে। ভাইয়া ওইদিন আমাদেরকে অনেক হেল্প করেছে, বাসা থেকে চাকা নিয়ে আসছে স্পেয়ার চাকা, কারণ আমাদের গাড়িতে জায়গা ছিল না, কারণ আমরা গাড়িতে রাখিনি। তো ভাইয়া আর আমার হাজবেন্ড মিলে কোনো রকম চাকাটা লাগিয়েছে, তারপরে ওনারা আমাদের সাথে এসে জয়েন করেছে। এজন্য ভাবির একটু কষ্ট হয়ে গেছে বাচ্চাদেরকে লুক আফটার করা, কারণ ভাইয়া থাকলে ভাইয়া বাচ্চাদেরকে লুক আফটার করতো, ভাবি আর একটু এনজয় করতে পারতো। কিন্তু কি আর করা, বিপদ তো আর কারো বলে আসে না। আমারও নাবিলকে কোলে রাখতে রাখতে একদম হাত ব্যথা হয়ে গেছে পরে, কারণ বাবা থাকলে ওর কাছে আমি কিছুক্ষণ দিতাম বা আমি কিছুক্ষণ রাখতাম, তাহলে আর এতটা কষ্ট হতো না। তারপরও যাই হোক, ফাইনালি আমরা সবাই অনেক এনজয় করেছি। এখান দিয়ে হাঁটলেই পরে সি বেঁচে যেতে পারবো এদিক দিয়েই। হ্যাঁ, খিচুড়ি খিচুড়ি, এই যে এই যে খিচুড়ি। ভাবি খিচুড়ি, ওইটা মিষ্টি, আমরা আমরা সব শেষ করে দিয়েছি, মিষ্টি মিষ্টি শেষ, মিষ্টি উইনার, মিষ্টি ডিজার্ট ফার্স্ট। দেখি, ওয়াও অনেক সুন্দর। খাও খাও খাও, এই নিবা নিবা আমার কাছে আছে, ওই যে প্যাকেট আছে, প্যাকেট আছে ভাবি। আমারটা কোথায়, আমি একটু খাই করো।
এই ওরে ভিডিও করো ওরে না না ভিডিও করা লাগবে না আমি আরেকটা খাই এখানে লুসি আপু আমার জন্য কফি বানাচ্ছে উনি খুব গাইন জিজ্ঞেস করতেছিল যে চা খাবেন না কফি খাবেন তো আমি বলছি যে কফি খাবো আসলে অনেক টায়ার্ড ছিলাম তো কফিটা খাওয়ার পরে খুবই ভালো লেগেছে উনি সবার জন্য অপশন রেখেছেন গ্রিন টি দুধ চা কফি যে যেটা খেতে চায় কষ্ট করে নিয়ে এসে আবার সার্ভ করেছে এই যে নাবিল তো ওই দিন আমরা তো এনজয় করেছি বাচ্চারাও খুবই এনজয় করেছে নাবিহা তো পানির থেকে উঠতেই চায় না আমি বারবার ওকে ডাকছি কিন্তু ও পানির থেকে উঠতে চায় না কারণ ওর ঠান্ডা সমস্যা আমি জানি কিন্তু আসলে যাক আলহামদুলিল্লাহ ও বাসায় আসার পরে তেমন কিছু হয়নি ওই যে আসলে ওরা বেশি এনজয় করতেছে তাই না না বগি নিয়ে আসি নাই তো বগি আমি সাধারণত নাবিহাকে পানিতে বেশি নামতে দিই না কারণ ভয় লাগে যদি ঠান্ডা লাগে বা কিছু হয় যেহেতু ঠান্ডার সমস্যা তো ওই দিন নাবিহা এত মজা করেছে নাবিহা সাধারণত অনেক ফ্রেন্ডলি সবার সাথে খুব ইজিলি মিশে যায় তো সুমাইয়া আপুর সাথে ওর সুমাইয়া আপু ওকে সুইম করতে সাহায্য করছে অনেক এনজয় করেছে ও বারবার বলছে যে ও তো আর সুমাইয়া আপুর নাম জানে না বলতেছে ও যে ব্ল্যাক ড্রেস পরেছে ওই আন্টিটার সাথে অনেক এনজয় করেছে প্রথমে তো ভেবেছি যে আমি নামবো না কারণ আমার কোনো প্ল্যান ছিল না আমি জামা কাপড় নিয়ে আসিনি এক্সট্রা যে নামবো তো পরে সবাই এত জোরাজোরি করছে যে না নেমে আর পারলাম না কিন্তু নামার পরে এত হাসাহাসি আমরা সবাই অনেক মজা করেছি পরে আসলে যে নেমে আসলে ভালোই হয়েছে আরও বেশি মজা করেছি নামার পরে আর সাহস করে নেমে গিয়েছি কারণ সিবিচটা আমাদের বাসার পাশেই 10 মিনিট লাগে তো যদি জামা কাপড় ভিজেও যায় সমস্যা নাই কেউ একজন গিয়ে নিয়ে আসবে জান আপনি জামা কাপড় নিয়ে আসছেন না ভাবি তোমার আবার তুমি যাবে না তুমি তো আনছো তুমি তো আনছো ড্রেস আমি আনি আর আমি আমার যা নামার প্ল্যান নাই কেন চলবে না কিছু হবে না ড্রেস আনো না আমি ড্রেস আনি না আর আমার নামার প্ল্যান ছিল আপনারা যারা এরকম আরও ভিডিও দেখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনি চাইলে কমেন্ট করেও আমাকে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, তাহলে আমি অনেক বেশি খুশি হব যে আমার কোথায় ইম্প্রুভ করা লাগবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।